আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ ইসমত আরা খানম, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। আমার সুপ্রিয় ছোট্ট কেজি শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এটাও আশা করি তোমরা নিয়মিত লেখাপড়া করতেছ, বাসার বাইরে যাচ্ছ না। আচ্ছা, তোমাদের আজকে অনলাইন ক্লাসে একটা খুব সহজ বিষয় পড়াবো। তাহলে দেখো, আজকে তোমাদের সাবজেক্ট কি ইংলিশ। আজকে ইংরেজি বিষয়ে সিলেবাসে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা খুব ইজি, তোমরা বাংলায় এটা পারো, তোমরা বাংলায় পারো, ইংরেজিতে শিখোনি এখনো, আজকে তোমরা ইংরেজিতেও শিখে ফেলবে। তাহলে দেখি আজকের টপিকটা কি। আজকের টপিকটা হলো নেম অফ সেভেন ডেজ, সাত দিনের নাম। এর মানে কি? সাত দিনের নাম আমরা শিখেছি, এক সপ্তাহে কয়দিন? সাত দিন। এই সাত দিনের নাম আমরা শিখব। তোমরা অনেকেই এই নামগুলো পারো, বাংলায়ও পারো অনেকে, ইংরেজিতেও পারো। এখন যারা পারো তারা আবার পড়বে, আর যারা পারো না তারা আজকে ক্লাস থেকে শিখে নেবে। তাহলে আমরা সাত দিনের নামটাগুলো দেখে নিই, আমরা ইংরেজিতেও দেখব, বাংলায়ও দেখব, ঠিক আছে? তাহলে আমি বলবো, তোমরা আমার সাথে সাথে জোরে জোরে বলবে, ঠিক আছে? এক নম্বরে কি? স্যাটারডে, স্যাটারডে শনিবার। স্যাটারডে মানে শনিবার। শনিবারকে আমরা ইংরেজিতে কী বলি? স্যাটারডে। আচ্ছা, স্যাটারডে বানান একটু করো আমার সাথে। এস এস ডি ইউ আর টার ডে, ডি এ ওয়াই ডে, স্যাটারডে শনিবার। এবার ভেঙে ভেঙে বানান করবে। তারপরে দুই নাম্বারটা কী আছে? সানডে, সানডেকে কী বলে বাংলায়? রবিবার। রবিবারকে ইংরেজিতে বলে সানডে। এখন আমরা সানডে বানান করবো। এস ইউ এন সান, ডি এ ওয়াই ডে, সানডে। তাহলে সানডে, সান বানানটা করবে আগে, তারপরে ডে, সানডে, সানডে রবিবার। রবিবারকে আমরা সানডে বলি ইংরেজিতে, তাই না? এখন নাম্বার থ্রি, মানডে। মানডে সোমবার। মানডে মান, আগে মান, এম ও এন মান, ডে, ডি এ ওয়াই ডে, মানডে। মানডে হলো সোমবার। তাহলে সোমবার আসলে আমরা ইংরেজিতে ওটাকে কী বলবো? মানডে। তারপরে নাম্বার ফোর, টিউজডে হলো মঙ্গলবার। টুইস, টি ইউ ইএস, টিউজডে, ডি এ ওয়াই ডে, টিউজডে, মঙ্গলবার। মঙ্গলবারকে ইংরেজিতে তাহলে কী বলবো? টিউজডে। নাম্বার ফাইভ, ওয়েডনেসডে মানে বুধবার। বুধবার যেদিন আসবে সেদিন আমরা তাকে কী বলবো? ওয়েডনেসডে, ডাব্লিউইডি, ওয়েডনেস, এনএস, নেস, ডে, ডি এ ওয়াই ডে, ওয়েডনেস ডে। তাহলে বুধবার হলো কি? ওয়েডনেস ডে। নাম্বার সিক্স, থার্সডে মানে বৃহস্পতিবার। বৃহস্পতিবার হলো থার্সডে, টি এইচ ইউ আর এস, থার্স ডে, ডি এ ওয়াই ডে, থার্সডে, বৃহস্পতিবার। তারপরে নাম্বার সেভেন দেখি কী আছে। হ্যাঁ, এটা হলো নাম্বার সেভেন মানে লাস্ট ডেটটা, তাই না? নেম অফ সেভেন ডেজ। আচ্ছা, নাম্বার সেভেন হলো ফ্রাইডে, এফ আর আই, ফ্রাই, ডি এ ওয়াই ডে, ফ্রাইডে, শুক্রবার। শুক্রবারকে ইংরেজিতে আমরা কী বলি? ফ্রাইডে। তাহলে এভাবে কী করবে? ভেঙে ভেঙে তোমরা বানানগুলো শিখবে। তাহলে আমার সাথে সবাই বলেছ তো জোরে জোরে? হ্যাঁ,
তোমরা এভাবে জোরে জোরে উচ্চারণ করে বাসায় শিখবে, ঠিক আছে? পড়ে পড়ে শিখবে। এখন তোমরা পেন্সিল খাতা নিয়ে বসো, দেখে দেখে লিখে ফেলো। দেখে দেখে লিখো, তারপরে লেখা শেষ হলে না দেখে শিখে ফেলবে। এভাবে জোরে জোরে উচ্চারণ করে শিখে ফেলবে। শেখা শেষ হয়ে গেলে আবার না দেখে লিখবে, দুইবার না দেখে লিখবে। হ্যাঁ, না দেখে লিখে এটার সাথে মিলাবে, দেখবে বানান ঠিক আছে কিনা। বানান ভুল হলে আবার শিখবে, শিখে আবার লিখবে। তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকবে এই নেম অফ সেভেন ডেজ, দুইবার না দেখে লিখা। তাহলে আজকে আমরা কি শিখলাম? নেম অফ সেভেন ডেজ শিখলাম। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।